গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আবার চলে এসেছি তোমাদের বুধবারের অ্যাক্টিভিটি ক্লাস নিয়ে। আজকে অ্যাক্টিভিটি ক্লাসে থাকবে ড্রয়িং। ড্রয়িংয়ে তোমাদের যে ড্রয়িং বইটা আছে, রং নিয়ে খেলা, সেই বইটাই দেখবে এরকম ওভাল শেপের একটা পিকচার আছে। সেই পিকচারটা আমরা আজকে কালার করব। কি কালার করতে হবে দেখো, এখানে আছে ইয়েলো। ইয়েলো মানে হলুদ। তাহলে দেখো, কালার বক্স থেকে ইয়েলো কালারটা আমি নিয়ে নিয়েছি। এবার আগের কালারটা যেমনভাবে করেছিলাম, আগে সাইডগুলো একসাথে পুরো করে নিয়েছিলাম, মনে আছে? এটাও সেরকমভাবেই করবো। তো চলো শুরু করি। এইভাবে আগে সাইডগুলো করে নেবে, পুরো সাইডটা আগে এভাবে করে নেবে, সুন্দরভাবে, যাতে তোমাদের লক্ষ্য রাখতে হবে যেন বাইরে রং না বেরোয়। বাইরে রং বেরোলেই কি মনে হবে, খারাপ লাগবে দেখে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে এগ, মানে ডিম, তার জন্য এটা ওভাল শেপ। কি শেপ? ওভাল শেপ। আমরা এটাকে ইয়েলো কালার করছি। দেখো এবার কিন্তু পুরোটা ফিল আপ করে নিচ্ছি, দেখছো? সাইডটা আগে একটু করে করেছি, তারপর পুরোটা ফিল আপ করে নিচ্ছি। খুব বেশি শক্ত হাতে কিন্তু কালার পেন্সিলটা ধরবে না। এইবার দেখো, এই সাইডটা যাতে না বেরিয়ে যায় সেজন্য আস্তে আস্তে করতে হবে। দেখেছো আমি ধীরে ধীরে করছি, এদিকটাও করে নাও। এবার দেখবে, লক্ষ্য করবে, দেখো এই জায়গাটা সাদা সাদা হয়ে আছে, ফাঁকা ফাঁকা হয়ে আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এবার ডিপ করব আস্তে আস্তে। চলো করি। এই প্রায় হয়ে এলো, এই সাইডটা করে নাও। এই জায়গাটা দেখো গ্যাপ আছে, এইখানটা গ্যাপ আছে, যেগুলো যেগুলো গ্যাপ হয়ে সাদা হয়ে থাকবে সেই গ্যাপগুলো কিন্তু একটু একটু করে কালার দিয়ে সুন্দরভাবে পূরণ করে নেবে। এই হয়ে গেল তোমাদের ওভাল শেপ পিকচার কালার। আমরা কী কালার করলাম? ইয়েলো কালার। কী কালার? ইয়েলো মানে হলুদ। সুন্দর করে তোমরাও রংটা করে নিয়ে কালারটা করে আমাকে খুব তাড়াতাড়ি ভিডিওটা পাঠিয়ে দাও।